ভারতের কর্ণাটকের উদুপি পিইউ কলেজে হিজাব বিতর্ক, আর তখনই এই বিতর্ক নিয়ে মুখ খুললেন নোবেল বিজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। টুইটারে তিনি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে সমালোচনা করেছেন। একই বিষয়ে একটি সংবাদ প্রতিবেদনকে উদ্ধৃত করে মালালা আশঙ্কা প্রকাশ করেছেন, মুসলিম মহিলাদের ভারতে প্রান্তিক করে রাখার চেষ্টা করা হচ্ছে। টুইটে প্রথমেই মালালা ওই সংবাদ প্রতিবেদন থেকে একটি লাইন উদ্ধৃত করেছেন। তারপর লিখেছেন, মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে না দেয়াটা ভয়ঙ্কর। তিনি লেখেন, মহিলাদের পড়াশোনা নিয়ে আপত্তি থেকেই গেছে, সেটা কখনো কম পোশাক পরার জন্য, কখনো বা বেশি পোশাক পরার জন্য। শেষে তিনি বলেছেন, ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম মহিলাদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে। By women and they are realizing that their voice is so important to the change that they want to see. এদিকে হিজাব বিতর্কের বিষয়ে মালালার এই টুইট মোটেই ভালোভাবে নেননি বিজেপি নেতারা। কর্ণাটকের বিজেপি বিধায়ক তথা দলের জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি এর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। পাল্টা টুইট করে তিনি লিখেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এটা কোন মোল্লা? ওর কি বোরখার পেছনে লুকিয়ে থাকা উচিত নয়? অন্যদিকে হিজাব বিতর্ককে কেন্দ্র করে মন্তব্য করেছেন ভারতে বসবাসরত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। এ নিয়ে তসলিমা বলেন, কেউ কেউ ভাবেন হিজাব মানে ধর্মনিরপেক্ষতা, কিন্তু না, হিজাব মানে ইসলামের ধর্মীয় প্রতীক। নারীকে পর্দার আড়ালে রাখার একটি কৌশল হল হিজাব। অর্থাৎ হিজাবকে নারী বিদ্বেষী হিসেবে প্রকাশ করা হয় বলে দাবি করেন তসলিমা। পাশাপাশি তিনি আরও বলেন, ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে সব ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে বলে মন্তব্য করেন তসলিমা। কর্ণাটকের স্কুল কলেজে হিজাব পরা নিয়ে এই বিতর্কের সূত্রপাত গত জানুয়ারি মাসে। এদিকে বুধবার থেকে সেখানকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তিন দিনের ছুটি ঘোষণা হলে কর্ণাটক হাইকোর্টে এ নিয়ে উদুপি কলেজের 5 ছাত্রী মামলা করেছেন, যা নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে শুনানি। এই বিতর্ক পৌঁছে গেছে সংসদেও। বেশ কয়েকজন বিরোধী নেতা কর্ণাটকের পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবারই সংসদ থেকে ওয়াক আউট করেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, জোর করে হিজাব নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে কর্ণাটকেরই বাসিন্দা সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, তার বক্তব্য, ইউনিফর্ম পরা একটি নৈমিত্তিক বিষয়, স্কুল থেকে নির্দেশ জারি করা হলে প্রত্যেকেরই তা অনুসরণ করা উচিত, এ নিয়ে হট্টগোলের কিছু নেই।